নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। বাস্তুশাস্ত্র হোক বা ফেংশুই, দুই মতেই কচ্ছপকে খুব শুভ হিসাবে গণ্য করা হয়। মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য সঠিক দিক অনুযায়ী সঠিক ধাতুর যদি আপনি কচ্ছপ রাখতে পারেন, তবে আপনার জীবনে পজিটিভ এনার্জির সঞ্চার হবে। অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে চোখে পড়ার মতন। কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার রূপে ধরা হয়। কারণ হিসাবে যদি দেখা যায়, যখন সমুদ্র মন্থন হচ্ছিল সেই সময় মানব জাতিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার নিয়ে নিজের পিঠে তুলে নিয়েছিলেন সমগ্র বিশ্বকে। তাই হিন্দু ধর্মেও কচ্ছপের গুরুত্বকে অস্বীকার করা সম্ভব নয়। তাই তো লোহা, তামা, মাটি, পিতল বা ক্রিস্টাল, এমনকি কাঠের যদি কচ্ছপ বাড়িতে রাখা যায়, তবে বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চারিত হয়। আপনারা যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান, তবে অবশ্যই কচ্ছপ বাড়িতে রাখুন। কি কচ্ছপের উপকারিতা এবং কোন দিকে তা রাখবেন, আসুন আমি একে একে তা আপনাদের জানিয়ে দিই। মাটি দিয়ে বানানো কচ্ছপের মূর্তি বাড়ির উত্তর পূর্ব অথবা দক্ষিণ পশ্চিম দিকে যদি রাখতে পারেন, তবে আপনার গৃহে পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে। এর ফলে সুখ ও শান্তির বাতাবরণ বজায় থাকবে, সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে কোনো ধরনের ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকবে না। বাড়িতে যদি কাঠের কচ্ছপ এনে রাখেন, তবে বাড়িতে পজিটিভ শক্তি বাড়বে। আপনার যে মাঝে মাঝে মনে দুশ্চিন্তা দেখা যায়, খারাপ স্বপ্ন আসে, তাও ধীরে ধীরে দূর হবে এবং ঘরে ফিরবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বাড়িতে যদি আয়রনের কচ্ছপ বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পশ্চিম দিকে রাখতে পারেন, তবে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই সঙ্গে আপনার জীবনে যে অর্থনৈতিক সমস্যা রয়েছে তাও কাটতে দূর হয়ে যায়। কাজেই আয়রনের কচ্ছপ রাখুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন। এরপর আসি ক্রিস্টালের কচ্ছপের কথায়। বাড়ির দক্ষিণ পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিকে যদি আপনি ক্রিস্টালের কচ্ছপ রাখতে পারেন, তবে ব্যবসায় সমৃদ্ধি আসতে শুরু হয়ে যায়। এর সাথে বাড়ে নিজের আত্মবিশ্বাস। বড় কচ্ছপের পিঠে আপনি যদি ছোট কচ্ছপের মূর্তি রাখতে পারেন, তবে সন্তান প্রাপ্তি ঘটে। যাদের সন্তান প্রাপ্তিতে বাধা রয়েছে, তারা বড় কচ্ছপের পিঠে একটি ছোট কচ্ছপ এইরকম রাখুন বাড়িতে কচ্ছপ। দেখবেন সন্তান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যবসাতে উন্নতির জন্য এবং পরীক্ষাতে বেশি নাম্বার পাওয়ার জন্য আপনি অবশ্যই পিতলের কচ্ছপ রাখুন বাড়ির উত্তর পশ্চিম দিকে। দেখবেন আপনার পরীক্ষার নাম্বার বেশি পাবেন এবং পড়াশোনার দিকে মনোযোগ বাড়বে। রূপোর যদি কচ্ছপ রাখতে পারেন আপনার ব্যবসা স্থানে, তবে দেখবেন ব্যবসা গতিপ্রাপ্ত হচ্ছে এবং যে কোনো নতুন কাজ শুরু করতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। এছাড়াও ব্যবসাকে কুনজর থেকে বাঁচাতে পারবেন। তবে আপনি যেই ধাতুরই কচ্ছপ রাখুন না কেন, তা নিয়মিত পরিষ্কার করবেন, সেটিকে নোংরা হতে দিবেন না। তবেই দেখবেন আপনার জীবনে প্রচুর অর্থ আসবে, আপনার বন্ধ দরজা খুলে যাবে। ধন্যবাদ।